हेलो सोमनाथ दा, वेलकम टू আড্ডা উইথ দরিদ্র। হ্যালো, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো অরিত্র? এই চলছে। তো দর্শকদের বলতে চাই যে সোমনাথ দা হচ্ছেন এমন একজন লোক যার ওপর, মানে এমন একজন মেকআপ আর্টিস্ট হয়তো গোটা ইন্ডিয়ার মধ্যে যার ওপর সিনেমা হয়ে গেছে। ভিঞ্চিদা ছবিটা আপনারা যে দেখেছেন তার একটা বিশাল বড় অনুপ্রেরণা এনার জীবন থেকেই রয়েছে। তো আজকে সোমনাথ দার সাথে আমার প্রথমবার আলাপ হয় হচ্ছে প্রফেসর শঙ্কুর যখন ট্রেলার লঞ্চ হচ্ছিল নন্দনে, তো তখনই কথাবার্তা হয়েছিল ইন্টারভিউ করার, কিন্তু তারপরে হয়নি, বহু দিন হয়ে গেছে তারপরে। তো ফাইনালি সোমনাথ দার সাথে আজকে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সোমনাথ দা আসার জন্য এখানে। তো আমি প্রথমে জানতে চাই যে এই যে জিনিসটা শেখা, কারণ আমরা বিঞ্চিদা ছবিতে দেখেছি যে মানে ক্যারেক্টারটাকে দেখেছিল যে তার বাবার কাছ থেকে শিখেছে ইত্যাদি, আর আপনাকে যখন আমি যখন সামনাসামনি দেখা হয়েছিল আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনি কোথা থেকে শিখেছেন, তো আপনি বলছেন যে আমি কোথা থেকে শিখিনি, আমি নিজে থেকেই শিখেছি। তো এই যদি এই জার্নিটা সম্পর্কে একটু বলেন যে কিভাবে এই এত নাম করা একজন মেকআপ আর্টিস্ট হয়ে ওঠেন। দেখো, শেখা বলতে আমি দুরকম বলছি। মানে আমার যেটা প্রস্থেটিক শেখা, যেটা সেটা আমার কারোর থেকে নয়, কিন্তু তার আগে যে একটা বেসিক মেকআপ, যেটা আমরা প্রত্যেকে নর্মাল মেকআপ মানে প্রস্থেটিক ছাড়া যে মেকআপ গুলো হয়, তার জন্য নিশ্চয়ই একজনের থেকে আমি শিখেছি। সেটা একদম প্রথম দিকের আমার শিক্ষাগুরু হচ্ছে ধরো আমার বাবাই। বিকজ অফ বাবার সাথে তখন আমি অনেক ছোট, তখন ইন্ডাস্ট্রিতে যাইনি, তখন বাবার সাথে আমি বিভিন্ন পাড়ার নাটকে মেকআপ করতে যেতাম। আর বাবা, আমার বাবা এবং দাদু দুজনেই কস্টিউম ডিপার্টমেন্টে ছিলেন, তো বাবা ভীষণ ভালো ছবি আঁকতে পারতেন, মেকআপ করতে পারতেন। বাবা মাল্টি ট্যালেন্টেড ছিল এই ব্যাপারে, মানে খুব মানে গুণী লোক ছিলেন এই ব্যাপারে। তো বাবা কি করতেন, আমাকে সাথে নিয়ে যেতেন তোমার ওই পাড়ার নাটকগুলো। এর জন্য আমরা কোনো পয়সা না, এটা ভালোবাসার থেকে আমরা করতাম। এবং পাড়ার লোকেরা জানতো যে শ্যামবাবু, শ্যামদা, মানে আমার বাবার নাম শ্যামকুণ্ডু, তো বাবা শ্যামদা এই কাজটা করে দেবে বা ভালোবাসে করতে। সেই জন্য কি করতো, বাবা গিয়ে করতো, আমিও করতাম। ওখান থেকে মানে প্রথম একটা মানে কি হয় না হয়, কিন্তু বেসিক্যালি যখন ইন্ডাস্ট্রিতে আসি 96-এ, তখন আমার যিনি মানে নর্মাল মেকআপের গুরুজি, তিনি হচ্ছেন লেট সুব্রত সিনহা। উনি 15 সালে মারা গেছেন, তো ওনার থেকে প্রাইমারিটা আমরা শিখেছি এবং ওনার সাথে অ্যাসিস্ট করতাম। 3 বছর আমি অ্যাসিস্ট করেছি। তারপর নিজে নিজে আমি 2000 থেকে নিজে অ্যাজ এ চিফ মেকআপ আর্টিস্ট, মানে নিজের দায়িত্বে ছবি নিয়ে আমি করতে থাকি 2000 থেকে। এবং প্রথম ছবি ছিল জামাইবাবু জিন্দাবাদ রতন অধিকারী, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে মানে 96-এর থেকেই আমার মাথাটা, 97 থেকে মাথার মধ্যে একটা ইয়ে আসে, যখন আমি চাচি 420 দেখি যে কমল হাসানের প্রস্থেটিক হলো এরকম লেভেলে। তো আমি ভেবেছিলাম যে ইন্ডিয়ার থেকে হয়তো কেউ করেছে, কে করেছে, কিভাবে করেছে, এটা বার করতে হবে। দেন আমি জানতে পারলাম যে ওটা বিদেশিরা করেছে এবং তারা যে পদ্ধতিতে করেছে, তখন থেকে আমার মাথায় একটা আলাদা করে মানে টিয়া আসে, যদি এটা আমরা আমাদের বাংলা ফিল্মে ক্র্যাক করতে পারি। এবং সেই সময় তোমার এখানে আর কি মানে যেসব কিছু কিছু তার পরের দিকে, আরো মানে চাচ্চি 420-এর পরের দিকে কিছু কিছু যেসব কাজগুলো হয়েছে, তখনও কিন্তু এখানে ওই বম্বে থেকে যারা মেকআপ আর্টিস্ট ছিলেন, মানে এরম ধরনের যদি কিছু কাজ হতো তাদেরকে আনা হতো, মানে আরো অনেকটা পরের দিকে। এটা আমি বলছি ধরো 2006-07 এর দিক করে বলছি পার্টিকুলারলি, তখন বম্বে থেকে নিয়ে আসা হতো। এবং একটা মুভি হয়েছিল পাতাল ঘর, জানো বোধ হয় সম্ভবত 2003-04-তে, পাতাল ঘরেতে বিপ্লব চ্যাটার্জির যে মেকআপটা হয়েছিল। হ্যাঁ, তো তার জন্য কিন্তু বম্বে থেকে বিক্রম স্যার এসেছিলেন, বিক্রম গায়কোয়াড় উনি এসেছিলেন, বিক্রম স্যার এসে পুরোটা করে যান। এবং তখনও কিন্তু মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এটাও আমরা জানতাম শুনতাম যে তোরা কেউ পারিস না, এই জন্য বম্বে থেকে লোক আনতে হয়, বা এটা একদম খাঁটি কথাই ছিল যারা বলতো। তো আমারও মনে হয়েছিল যে এটাকে আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ক্র্যাক করতে হবে এবং কাউকে একটা দায়িত্ব নিতে হবে। তো সেই দায়িত্বটা তখন আমার মনে হলো যে যদি এটাকে আমি করতে পারি, পড়াশোনা চালু করি এবং নিজে নিজে বিভিন্ন বই এনে, আমাকে একজন সর্দারজি আছেন নিউ মার্কেটে, এখন বিশাল বড় মেকআপের দোকান, আমি ওর কাছে প্রচন্ড কৃতজ্ঞ। মানে আমি অরিত্রের নামটা বলতে চাই এই কারণে, ও আমাকে যা হেল্প করেছে জীবনে, আমি আই ক্যান মানে ওকে ভুলতে পারি না আর কি কখনো। আমার এটা যদি আমি ভুলে যাই তো আমার এটা খুব ইয়ে। তো প্রদীপ মাথারও বলে উনি, উনি এসে তখন আমাদের ওনার সাথে আমাকে আলাপ করান হচ্ছে তোমার মমতা শঙ্কর আর কি, মমতা মমদি আমাকে আলাপ করালো, বললো যে সোমনাথ তুই প্রদীপের সাথে যোগাযোগ রাখ, ও তোকে ইয়ে দিয়ে দেবে আর কি, বিভিন্ন বইপত্র দেবে। তো আমাকে প্রচুর হেল্প করতো, ভ্যারাইটি বই এনে দিয়ে দিয়ে। তো আমি তারপরে ওই পড়াশোনা করে কিছু বইও ছিল জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা, যেহেতু জার্মানির মেটেরিয়াল এগুলো, ক্যারলন কোম্পানিটা,
তো এইগুলোকে আমি পড়াশোনা করে ওইভাবে একটু ইংলিশে ট্রান্সলেট করে ইয়ে করে বার করে করে একটা আইডিয়া পাই, এবং নিজেরও একটা বেসিক সেন্স লাগিয়ে পুরো ব্যাপারটাকে ক্র্যাক করি। পরবর্তীকালে ইউটিউব আমাকে প্রচুর হেল্প করেছে, অনেক পরবর্তীকালে এইভাবেই শেখা শিখে উঠে আসা। সোমনাথ, প্রথম আপনি প্রস্থেটিক মেকআপ কোন ছবিতে করেছিলেন, বাংলা ছবিতে? প্রথম যে দুটো ছবিতে করেছিলাম সেই ছবিগুলো রিলিজ হয়নি, এবং তার নামও আমি জানতাম না, মানে কি ছবি আমাকে নেওয়া হয়েছিল। এবং আরো আগে আরেকটা কাজের জন্য আমাকে ডাকা হয়েছিল, ডাকা হয়েছিল মানে ওটা একটা অনিক দত্তের তোমার আশ্চর্য প্রদীপ হয়েছিল, তাতে যে রনিদা যে জিন তার ওই লুক সেট করাটা ওটা মানে আমার মাধ্যমেই হয়। ওটা ওদের কথাই হয়েছিল যে রনিদা মানে শুটিং এর সময় ন্যাড়া হয়ে যাবে, তো ন্যাড়া হয়ে গেল পরবর্তীকালে, তারও একটা বড় গল্প আছে। তো প্রথমে বলেছিল যে মানে রনিদা ন্যাড়া হয়ে যাবে, ওইভাবে ওদের সাথে কন্ডিশন ছিল। কিন্তু একদিন রনিদা আমাকে বললো যে সোমনাথ, রজতাভ দত্ত, যে তুই তো এখানে এটা করছিস, তো আমার মনে হচ্ছে যদি মাথার মধ্যে রং লাগাই চুল ন্যাড়া করে তাহলে তো আর চুল উঠবে না ভবিষ্যতে, তো কি করা যায় বলতো, তুই তো এটা ইয়ে কর। তা আমি বললাম ঠিক আছে, আমি এটা নিয়ে তো পড়াশোনা করছি, দেখো। আমিও দেখলাম যে রনিদার মতো একজন এত ভালো মানে মডেল হিসাবে আমি রনিদাকে পেয়ে গেলাম, তাহলে ঠিক আছে চলো আমরা করি। প্রথমে রনিদাকে করে দেখালাম, তারপর রনিদা দেখে বলল যে আমার তো ভালোই লাগছে, চল তাহলে অনিককে গিয়ে দেখাই করে। এবার অনিক দত্তর কাছে দেখালাম, অনিক দারও পছন্দ হলো। তো যেহেতু ওদের বাজেটেরও একটা ব্যাপার ছিল যে এই ধরনের মেকআপ করতে গেলে যে লেভেলের বাজেট দরকার সেটা ওদের ছিল না, প্লাস ওদের সেই তখন ওইরকম পরিকাঠামো নেই যে এর জন্য যে আলাদা করে মেকআপ রুম প্রস্থেটিক হওয়ার জন্য যে, তো সেই কারণে আর জিনিসটা হলো না। তো আমি ভ্যারাইটি লুক করে করে ওদেরকে দেখিয়েছিলাম, এবং একটা আমার মনে মাইন্ডের দিক দিয়ে আমি স্যাটিসফাইড হলাম যে ওরকম লেভেলের একজন ডিরেক্টর তার এই মেকআপটা পছন্দ হয়েছে, মানে এটা করা যেতে পারে। এবং রনিদার মতো এত বড় একজন আমি ইয়ের মুখে শিল্পীর মুখে কাজটা করতে পারলাম, আমারও একটা মানে মনের দিক দিয়ে যে একটা সাহস, মানে আমি তো এইভাবে আস্তে আস্তে কাজটা করতে 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 রপ্ত করতে করতে মানে করতে করতেই শিখেছি আর কি, মানে প্র্যাকটিক্যাল গুলো বাড়িতেও আগে প্র্যাকটিস করেছি বিভিন্ন, আমার নিজের ওয়াইফের মুখেও বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু প্র্যাকটিস করতাম। কিন্তু বাড়ির লোক তো যদি কোনো কষ্ট আসে তো আর ঝট করে বলবে না, কিন্তু একজন শিল্পী যদি তার অসুবিধা সে নিশ্চয়ই বলবে। তো সেই ক্ষেত্রে এইভাবেই আর কি করতে করতে তোমার নিজেকে আর কি তৈরি করা আর কি প্রতি মুহূর্তে, সেটা এখনো চলছে আর কি। আর প্রথম রিলিজ করার ছবি কোনটা, যেটাতে আর কি প্রস্থেটিক মেকআপ দেখা গেছিল? প্রথম রিলিজ করা বলতে যেটা জুলপিকারে আমাকে সিজিত দা, তোমার জুলপিকারে আমি যিশুকে যে কাশীনাথ কুণ্ডু, আমি জুলপিকারে মেনলি তিনটে মেকআপ করি, তাতে হচ্ছে কাশীনাথ কুণ্ডু, যিশুর ইয়েটা ক্যাসিয়াস যে ইয়েটা ছিল, আর হচ্ছে তোমার দেব আর ঋতিকা, মানে দেবের ওই পুরো সমগ্র হ্যান্ড ট্যাটু থেকে আমাকে ইচ অ্যান্ড এভরিথিং, আর সরি নুসরত, সরি ভেরি সরি নুসরত ছিল, মানে দুজন একজন হিরো একজন হিরোইন, আর কাশীনাথ কুণ্ডুর ওটা আমার ইয়ে ছিল আর কি, মানে আমাকে বলা হয়েছিল। তো সৃজিত দা ফার্স্ট ইয়ে হয় এই বিষয়টাতে, সেটা হচ্ছে তার আগে আমি আরশি নগর বলে একটা রিনাদির ছবিতে তোমার ওখানে যিশুকে আমি একটা যা সামান্য লুক মানে একটা এখান দিয়ে কাটা জোড়াটা ভুরুটা জোড়া করে একটা মেকআপ করে দিয়েছিলাম, ওটা দেখে ওর পছন্দ হয়, ও আমার নাম জানতে পারে যে সোমনাথ এটা করেছে রিনাদি বলে। তো একদিন সৃজিত দা আমাকে ফোন করলো, করে বললো যে সোমনাথ আমি এরকম ঝিলপিকার বলে একটা ফিল্ম করছি পুরোটা যদি তুমি করো SBF ব্যানারে। তাই বললাম দাদা আমি তো পারবো না পুরোটা, আমি দেবের তো করি করছি পার্সোনাল হিসাবে, দেব আর নুসরতের জন্য আমাকে বলছে, বলছে অ্যাটলিস্ট তুমি আমাকে যিশুর একটা করে দাও। তো ওই আমি বললাম তাহলে তুমি প্রস্থেটিকের ব্যাপারটা জানো, প্রস্থেটিক বলে একটা জিনিস আছে যেটা যদি আমরা, কারণ আমি জানতাম যে সৃজিত দা খুব লুক নিয়ে কিন্তু মানে ইয়ে করে মানে ও নতুন নতুন ভাবে আনতে চায়, লুক নিয়ে রিসার্চ করে। তো বললো ঠিক আছে ওটা কি করে দেখো, আমি আমার নিজের খরচায় পুরো বিষয়টা করে দেখাই, ওর পছন্দ হয় ওই যে মুখে পকমাক নাকটাকে বদলে দেওয়া যে মানে চেহারাটা ছিল। তো ফার্স্ট যদি বলতে হয় যে মানে প্রকাশ পাওয়া, তো আমি বলবো ঝুলপিকারি, মানে যাতে লোকে দেখেছিল যে ওই মানে মেকআপটা যে এরকম ভাবে চেঞ্জ করা যায়, এবং যিশুর মুখে আমি ফার্স্ট ওটা করি। তার আগে শুভশ্রী, হ্যাঁ বলো, না আমি বলছি দেবের যে ধূমকেতু যে লুকটা এসেছিল বাইরে, সেটা কি আপনারই করা? না না না, ধূমকেতুতে আমাকে তখন সুযোগ দেওয়া হয়নি, মানে ধূমকেতুতে ওদের বাজেটও বড় ছিল, এবং ওরা প্রথম থেকে বিক্রম দাকে নেবে বলে, বিক্রম স্যারকে নেবে বলেই ওরা ঠিক করেছিল। আমাকে ধূমকেতুর যেটা মানে বলা হয়েছিল যে ধূমকেতুতে বাকিদের মেকআপ করার জন্য বলা হয়েছিল,
বাকি ক্যারেক্টার গুলো তো আমি বলেছিলাম যে না, আমি এইভাবে দেবী আমাকে বলেছিল একদিন, দেবের আমি মেকআপ করছিলাম, ও আমাকে বলল যে সোমনাথ দা এরকম, তখন আমি দেবের পার্সোনাল হিসাবে কাজ করছি, মানে ওর বেশিরভাগ ছবিগুলো তখন আমি করি মেকআপ। তো ও আমাকে বলল যে সোমনাথ দা এরকম একটা ফিল্ম হচ্ছে ধূমকেতু কৌশিক গাঙ্গুলি, তাতে তুমি ইয়ে করবে সেকেন্ড, মানে বাকিদের মেকআপ গুলো নর্মাল যে মেকআপ গুলো, আর এরকম ইয়ে মেকআপটা একটা মেকআপ আছে প্রস্থেটিক, ওটা বোম্বে থেকে আনছি। তো আমি ওকে বলেছিলাম যে না, আমি তো এই মেকআপটা করি, তো এটা নিয়ে আমি স্ট্রাগলটা করতে চাই, কারণ আমি যদি মেনে নিতাম যে বাকিটা করতাম, তাহলে লোকে বলতো যে সোমনাথ পারে না বলে আজকে বোম্বে থেকে লোক আনা হয়েছে। তো আমি সেটা যেহেতু স্ট্রাগলটা করছি, আমি করতে চাই, যবে সুযোগ আসবে আমি করে দেখাবো। তো পরবর্তীকালে আমার সুযোগ এলো, তো করলাম আমি সেটা, কিন্তু সুযোগ ধূমকেতুতে আমাকে দেওয়া হয়নি। আচ্ছা সোমনাথ, এবার আমি সেই কটা ক্যারেক্টার নিয়ে বলছি যেগুলোর জন্য আপনাকে মানে প্রস্থেটিক মেকআপের জন্য খুব প্রশংসা পেয়েছেন। একটা হচ্ছে ঘুমনামিতে প্রসেনজিৎ চ্যাটার্জি, আবার আপনি নেতাজি ক্রিয়েট করেছেন শাশ্বত চ্যাটার্জিকে এবং খুব মানাচ্ছে, অনেকে প্রশংসা করেছে। এবং রিসেন্টলি আমরা দেখলাম যে মহাশ্বেতা দেবীর যে বায়োপিক হচ্ছে তাতে গার্গী রায়চৌধুরীর যে লুকটা সেটাও আপনি করেছেন। কিন্তু একটু ভুল হচ্ছে, ওটা বায়োপিক নয়, ওটা মহাশ্বেতা দেবীর এমনি কর্মকাণ্ড গুলোকে একটা পোর্শন নিয়ে হচ্ছে, মানে মহাশ্বেতা দেবীকে একেবারে ইয়ে হিসাবে দেখানো হচ্ছে না, মানে ছোট থেকে বড় হয়ে তার যে জীবনী ওরকম নয়, মানে ওটা আছে ছোটবেলাও, কিন্তু এটা মানে ডিরেক্টর আমাকে যেটা বলেছেন যে ওনার কর্মকাণ্ড নিয়ে আমরা অনুপ্রেরিত হয়ে কাজ করছি, নট বায়োপিক, মানে বায়োপিক বলতে আমরা যেটা বুঝি। ওতেও যে গার্গী রায়চৌধুরীর যে লুকটা এসেছে সেটাও খুব মানে প্রশংসা পাচ্ছে। তো এই এইগুলোর আর কি, এই যে নেতাজি দুবার ক্রিয়েট করা, তো দুটো স্ট্রাকচার মুখের আলাদা, বুম্বাদার একরকম, শাশ্বত চ্যাটার্জির একরকম, তো এইগুলোকে এরকম বানিয়ে তোলা, এইটার এই প্রসেসটা যদি একটু বলেন আর কি। প্রসেসটা কিছুই না, দেখো মানে যে শিল্পীর মুখে হোক না কেন, তার একটা লাইভ কাস্ট করতে হয় সারা মুখ জুড়ে, হয়তো ভিডিওতে বিভিন্ন ভিডিওতে দেখবে একটা নীল রঙের কেমিক্যাল মাখিয়ে আমরা একটা কিছু মাখাচ্ছি এবং ওটা আস্তে আস্তে জমাট বেঁধে গিয়ে ওর মুখের ভেতরে ছাপটা তৈরি হয় আর কি, মানে নাক চোখ ইত্যাদি ছাপটা, গালের ছাপটা, এগুলো তৈরি হয় এবং সেখান থেকে ওই মুখটাকে আবার তৈরি করা হয় পুরো। তৈরি করে এবারে তুমি অ্যানাটমিক্যালি কি বানাতে চাও, এটা যে কোনো প্রস্থেটিক্স এরই নিয়ম আর কি, মানে অ্যানাটমিক্যালি তোমাকে চেঞ্জ করতে হবে। ধরো আমি রিঙ্কেল ফেলবো গুঁড়ো করার জন্য, আমি নেতাজি করতে যাচ্ছি, নেতাজির গাল যতটা ফোলা বা নাকটা, মানে কার কি লাগবে আগে তো সেটা আমরা স্কেচ করে দেখে নিই, এটাই নিয়ম যে কোনো মেকআপের ক্ষেত্রে, যে কার কি ধরনের মেকআপ হওয়া উচিত সেটাকে একটা স্কেচ করা উচিত। তো সেই স্কেচ অনুসারে বুম্বাদার ক্ষেত্রে মানে আমরা ভেবেছিলাম যে পুরো টাকটা তৈরি করব, গালটা কতটা ফোলাবো, নাকটা কতটা চওড়া হওয়া উচিত, এরম ভাবে আগে সেটা ঠিক হয়ে যায়, করে তারপরে ওটাকে ক্লে দিয়ে মোল্ড করে ওর থেকে আবার আরেকটা ডাইস তৈরি করা হয়, করে তার মধ্যে ল্যাটেক্স বা সিলিকন যে যেটা দিয়ে করতে চায়, কেউ কেউ জিলোটিনে করে, জিলোটিন ইজ ভেরি কস্টলি মেটেরিয়াল, মানে যেটা এখন আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে করে উঠতে পারিনি, বিকজ অফ কেন করে উঠতে পারিনি, এমনিতেই তোমার একটা বড় বাজেটের দিক আছে, টাকা পয়সার দিক, প্লাস জিলোটিনে কাজ করলে পুরো ওয়েদারটা ঠান্ডা মানে চিল্ড হয়ে থাকবে সবসময়, নয়তো ওটা গলে গলে খসে খসে পড়বে। তো আমরা এখনো অবধি তোমার ওই সিলিকন প্রোডাক্টেই কাজ করি, এখন অবধি আমি যা করে এসেছি সবই সিলিকনে করেছি, মানে সেকেন্ড জেনারেশন মেটেরিয়াল, সিলিকন দিয়েও কাজ হয় সব জায়গাতেই, কিন্তু যারা প্রচুর মানে ইয়ে করতে পারে, এফোর্ড করতে পারে, তারা তোমার জিলোটিন বলে মেটেরিয়ালটা কাজ করে। তো এরকম ভাবে ওইটা দিয়ে পিস গুলো তৈরি হয় এবং পরের পোর্শনে পিস গুলোকে লাগিয়ে মিশিয়ে ফিনিশ করাটা হচ্ছে আরেকটা পদ্ধতি, মানে দুটো স্টেপে এই কাজগুলো হয় টোটাল। আর মানে মানে এ যতটা এখন আমরা দেখতে পাচ্ছি বাংলা সিনেমাতে হচ্ছে, তার তার থেকেও কি ইমপ্রুভ করার আরো জায়গা আছে, মানে নাকি বাজেটের জায়গা আছে, অনেক ইমপ্রুভ করার জায়গা আছে, এটা এটা লাস্ট ওয়ার্ড নয় এখানে, মানে এটা অনেকটা মানে কিছুটা মানে বলছি, মানে সবাই বলে যে বাজেটের কথা, হ্যাঁ সত্যি বাজেটের একটা ব্যাপার আছে, প্লাস টাইম পিরিয়ড, মানে এই ধরনের ফিল্ম গুলো করতে গেলে যে টাইমটা দরকার, ধরো এই যে সময়টা ঠান্ডাটা পেরিয়ে যাচ্ছে এইটা হচ্ছে প্রপার টাইম, কিন্তু এই সময় আমরা কাজ করতে পারছি না, বিকজ অফ কোভিড বলো বা আদার্স মানে ভ্যারাইটি বলো, বা কাজ আসছে না বা কেউ করছে না, কিন্তু এই সময়টা হচ্ছে প্রপার একদম ডিসেম্বর টু ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে যদি তুমি করে ফেলতে পারো, মানে যতক্ষণ ঠান্ডাটা তোমাকে সাথ দেবে, এটা ওয়েদারের একটা ব্যাপার আছে, মানে পারিপার্শ্বিক যে ফ্লোরে শুট হচ্ছে ফ্লোরটাকেও সেই অনুসারে চিল্ড থাকতে হবে, তবেই তুমি মানে খুব ইম্প্রুভ মেটেরিয়ালে কাজ করতে পারবে যেটা দেখতে আরো রিয়েল হবে। কিন্তু এখন অবধি আমরা যা শুট করেছি, মানে আমি যে প্রজেক্ট গুলো করেছি বেশিরভাগ, এক যে ছিল রাজাবাদে, বাকি সব প্রজেক্ট হচ্ছে তোমার
মানে গরমে শুট হয়েছে, এবং মহানন্দাও প্রচুর গরমে শুট হয়েছে। নেতাজি শুরু হয়েছিল তোমার 30 এপ্রিল থেকে। 30 এপ্রিল আমরা ফার্স্ট শুট করি অন্ডাল এয়ারপোর্টে, যত দেখেছো এয়ারপোর্টের কর্মকাণ্ড, মানে প্লেন ক্র্যাশ থেকে আরম্ভ করে নেতাজির আসা টাসা, এগুলো একদিনের শুট। বাকি পুরোটা মে মাস এবং জুন মাস পুরো ইয়েতে শুট হয় তোমার, আমাদের কি বলে লখনৌতে। তো তুমি বুঝতেই পারছো কি পরিমাণ ওখানে টেম্পারেচার, প্লাস এই মেকআপটা করলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, কারণ পুরোটা কভার হয়ে থাকছে, একটু হাওয়া ঢুকছে না, তো সেই নিয়ে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ। মেকআপটা করার থেকে, কনভিন্স করানোর থেকে মেকআপটাকে টিকিয়ে রেখে শুট করানো, ওটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। কারণ আমাদের ফ্লোর গুলো তো সেইভাবে এসি নয়, বা সেইভাবে অ্যানাকন্ডা দিয়ে চতুর্দিক দিয়ে ঘিরে দিল, যেটা বম্বে ফম্বেতে করে আর কি। আমি কিছুদিন আগে রেপিস্টে শুট করে এসেছি রীনাদির, মানে পুরো দিল্লিতে শুট হয়েছে পুরো। আমি দেখলাম ওদের সিস্টেমটা হচ্ছে পুরো বাড়িটা, যেখানে যেখানে ফ্লোরে শুট হচ্ছে, যে যে ফ্লোরে, পুরো 4-5টা করে অ্যানাকোন্ডাকে দিয়ে একদম পাইপ তুলে একদম শেষ অবধি, মানে বাইরে গরম হাওয়াটাকে বার করছে। আর আমাদের এখানে নাম মাত্র একটা দুটো সাজানো থাকে, যতটা ঠান্ডা হলো হলো, না হলো না হলো, মানে সব দিক নিয়েই আর কি পুরো রিফ্লেক্ট করে কাজের মধ্যে। সোমনাথ ধন্যবাদ এত কিছু শেয়ার করার জন্য। আমি জাস্ট আপনাকে লাস্ট একটা জিনিস জিজ্ঞেস করবো, যে ধরুন যারা মানে মেকআপ, মানে যখন লোকে সিনেমার দিকে আসবার চেষ্টা করে, তখন লোকে কেউ ভাবে অভিনেতা হব, কেউ ভাবে কিছু হব, এই ডিপার্টমেন্টটা নিয়ে সেরকম ভাবে অত লোকে, মানে আমি যাদের সাথে ইয়াং ছেলে মেয়েদের সাথে কথা বলি, এত বেশি ইন্টারেস্ট থাকে না। তো এইটা মানে যদি কেউ আসতে চায়, তো তাকে আপনি কি বলতে চান, যদি কোনো নতুন কেউ শুরু করছে বা করতে চায় এই ডিপার্টমেন্টে? কেউ যদি আসতে চায়, আমি প্রথমে তাকে ওয়েলকাম জানাবো এই সাবজেক্টে, কারণ এটা প্রথম কথা হচ্ছে তার ভালোবাসাটা থাকতে হবে। হ্যাঁ, মানে যে কাজটা তুমি করছো, মানে তুমি ইচ্ছা করলে চলে এলাম, হ্যাঁ ঠিক আছে দেখে নি, ওরম না। ব্যাপারটা হচ্ছে এই প্রফেশনের উপর তোমার ফার্স্ট ভালোবাসা যদি থাকে, তবেই তুমি এসো। যদি তুমি মনে করো হ্যাঁ ছবিটা তুমি সত্যি ক্যানভাস, মানে যার যে শিল্পীর মুখে তুমি মেকআপ করবে সেই হচ্ছে তোমার ক্যানভাস কাজে, তাকে যদি তুমি সেভাবে মেকআপটা করতে পারো, তো সেইভাবে তুমি সেই ভালোবাসাটা নিয়ে এসো। দ্বিতীয় কথা হচ্ছে যে সাবজেক্ট নিয়ে আসছো তার উপর পড়াশোনাটা করো, 10 জনের কাজ দেখো বিভিন্ন রকম ভাবে। এবং আরেকটা জিনিস খুব জরুরি, যে রাস্তাঘাটে যে লোকগুলো ঘুরে বেড়াচ্ছে, যে মানে লাইভ ক্যারেক্টার যারা, রাস্তার যে বেগার, হ্যাঁ তার স্কিন স্ট্রাকচারটা কিরাম হয়ে গেছে, তার চুলটা কিরাম হয়ে গেছে, দাড়িটা, এগুলো প্রচন্ড ভাবে দেখার, মানে প্রচন্ড শেখার ওখান থেকে। আমরা ওগুলোকেই কিন্তু মানে পার্টিকুলারলি আমার ক্ষেত্রে ওটাই রিফ্লেক্ট করে মেকআপে। আমি কোনো ইংলিশ মুভি বা আদার্স দেখে কিন্তু মেকআপ করা পছন্দ করি না, যেমন সিডি দেখে ছবি হতো একটা টাইমে আমাদের এখানে, এখন তো মানে এগুলো বন্ধ ঠিকই আছে। তো সেই ক্ষেত্রে আমিও চাই না যে মানে মেকআপটাকেও কেউ নকল করে করে করুক, আমি চাই যে তুমি পুরো বিষয়টাকে দেখো লাইভ, মানে পারিপার্শ্বিক জগতে কি চলছে সেইভাবে তুমি মেকআপটাকে রিফ্লেক্ট করো, পড়াশোনা করতে হবে এর জন্য। সোমনাথ আপনি এক্ষুনি এটা বললেন ওই সিডি দেখে ছবি হতো সাউথ ইন্ডিয়া থেকে কপি করে, তো তখন এরকম হয়েছে কখনো আপনার সাথে যে হিরোর যে লুক আছে আপনাকে বলে যে একদম এরকমই বানিয়ে দাও একদম সেম? না, আমার সাথে একটা ঘটেছিল, যে কারণে আমার মুখ দিয়ে ওটা বেরোলো, এবং তুমি যে কারণে একটা ভালো ক্লু পেলে এবং আমাকে ধরেও নিলে, ভেরি গুড। তো সেটা হচ্ছে আমি নাম বলবো না, কারণ আমি কারোর নাম ফাম বলে ছোট বড় হতে চাই না, ঠিক আছে, কাউকে ছোট করতে চাই না, এটা আমার স্বভাবের মধ্যে নেই। আমি একটা ফিল্মে শুট করছিলাম, খুব ভালো ডিরেক্টর, বড় ডিরেক্টর, তো বাংলা ইয়ে করছিলেন, তো তিনি একটা হাত অ্যাম্পুটেড ছিল একজনের, একজন আর্টিস্টের, তো সেটা ওরা দেখাচ্ছে যে যেমন ওই শোলে আমল থেকে আমরা দেখে আসছি না, হাতটা ভিতরে ঢোকানো আর এই বিয়েটা তোমার ঝুলঝুল করছে, মানে হাতাটা তো ওরকম যেটা আমরা শোলে আমল থেকে দেখে আসছি, তো ওটাই ছিল সিডিতে। তা আমি বললাম যে স্যার আমি এইটাকে যদি দেখাই যে এই পোর্শনটা এখান থেকে লেগে আছে আর হাতাটা গোটানো, এই পোর্শনটা বেরিয়ে আছে, তারপরে হাতটা নড়বে টড়বে সবই হবে, বিকজ অফ মানে আমার ইয়েটা ছিল যেহেতু আমি প্রস্থেটিক করি, ওটা করে দেবো দিয়ে দেখাবো, ওটা হাতাটাও নড়বে, প্লাস ওটা লোকে বুঝবে যে হ্যাঁ এটা হাতটা কাটা গেছে সত্যিকারে। তো সেটা ছিল হায়দ্রাবাদে বসে আর কি, মানে আগের দিন আলোচনা, পরের দিন শুট। তো রাত্রির 11টা অব্দি শুট করার পর সারা রাত্রি বসে আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে বসে বসে বানালাম, বানিয়ে ওর অ্যাসিস্ট্যান্টের হাতেই ফিট করে আমি ছবি টবি তুলে তোমার ডিরেক্টরকে পরদিন দেখালাম, উনি দেখে বলেন হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব সুন্দর এইসব। তা আমি জানি যে মনে আনন্দ আছে যে ওটা করব,
পরের দিন গিয়ে মানে ওই দিনই মানে সকালবেলা শুট করব। তো কিছুক্ষণ পরে আমার কাছে চিপ এডি এসে বললো যে সোমনাথ দাদা বলছেন যে যেমন ইয়েতে আছে ওটা করে দে। তো ওটাই যে এখন ডিরেক্টর হচ্ছে আমাদের কাছে শেষ কথা, উনি যেটা চাইবেন ওটা আমাকে দিতে হবে। তাই বললাম যে ঠিক আছে, তো এটা করব না, সারা রাত্রি জেগে তৈরি হলো, এটা করলে তো একটা নতুনত্ব হতো, লোকে তো একটুখানি আলাদা হলেও ভাবতো যে না একটু আলাদা করেছে, বলছে না এটা তো সেই মুহূর্তের জন্য ক্রিয়েটিভিটিটা মানে হলো না, করা গেল না পাবলিক। তো এখন সেগুলো আর কি অনেক বেশি করা যায় আর কি, এই মুহূর্তে ভাবনা চিন্তার অনেকটাই বদল হয়েছে। ইভেন আমি মহানন্দাতে একজনকে এরকম করেছি, কিন্তু মানে হাতটা দেখেছি যে ওখান থেকে অ্যাম্পুটেড হয়ে গেছে মহানন্দাতে। থ্যাংক ইউ সোমনাথ দা সময় দেওয়ার জন্য এবং এত কিছু শেয়ার করার জন্য এবং লাস্টে এই মজার ঘটনাটা বলার জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি আরো ইয়ে করুন এবং আরো প্রোগ্রেস করুন, আরো মেকআপটাকে আলাদা লেভেলে। আমি কিন্তু তোমার ফ্যান, সত্যি কথা বলছি আমি ইউটিউব ফলো করি কে কি ইয়ে দিচ্ছে, এবং স্পষ্ট বক্তব্য রাখার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আমার ভালো লাগে তোমার ইয়ে বক্তব্যগুলো। আমি দেখলাম কিছুদিন আগেও কেউ কেউ খুব রাগারাগি করছিল তোমাকে নিয়ে, একটু রাগারাগি করে অনেকেই দেখি, তো মানে ফ্যান লেভেলের ছেলে পেলেরা, তো ভালো লাগে তুমি। তবে এটা এইটুখানি তোমাকে আমার রিকোয়েস্ট কি, বাংলা ছবিকে যেভাবে তোমরা সাপোর্ট দিচ্ছ সাপোর্ট দিও, কারণ ফিল্মের অবস্থা সত্যি খুব খারাপ। ইভেন এটাও তোমাকে আমি বলছি, ফিল্মের দিকেও কিন্তু এখন মানে আমাদের প্রশাসনের দিকে খুব নজর নেই, মানে যারা যেখান থেকে অরিজিন মেন, এখন সবাই কিন্তু বেশি ওটিটিতে আর ইয়েতে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ওটিটিও কিন্তু দেখবে একটা সময় চাপাই পড়ে যাচ্ছে, সিরিয়ালের মতোই চাপা পড়ে যাচ্ছে, কারণ ওটিটির মান আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। ফিল্মটা এমন একটা পদ্ধতি যেটা কিন্তু লোকে এখনো মিলে ওই বসে গ্যাদারিং করে দেখাটা, ওটার মজাটা আলাদা, এবং ওটার কিন্তু আস্তে আস্তে জানি না মানে সবকিছুই মান পড়ে যাচ্ছে বা ইয়েছে। তো তোমরা প্রত্যেকে এটা প্লিজ সাপোর্ট করো, যারা ইউটিউবার আছো বা তোমরা প্রত্যেকেই, এটাই আমার রিকোয়েস্ট প্রত্যেকের কাছে। এবং তোমরা প্রত্যেকে আর কি দেখেই ভালো মতো তারপর রিভিউটাকে ইয়ে করো। এইছাড়া কিছু তুমি বলি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোমনাথ। হ্যাঁ, ভালো থাকো, বাই। টাটা।